সঞ্চয় করেছে আমাদের কাছে এসে তারা দেখিয়ে দেয় মানুষের কাছে তারা যান প্রধানমন্ত্রী বাংলার জন্য কি করেছেন আজকে বুলবুলদের টাকা দেননি আজকে আমফানে টাকা দেননি আজকে করোনায় যা খরচা রাজ্য বহন করছে কোনো আজকে আমাদের যে সামনে আমফান পেরিয়ে গেল 1,00,000 কোটি টাকা খরচা সেখানে 1,000 কোটি টাকা দিয়েছে এইভাবে রাজ্যকে বঞ্চিত করে ভাবছে তারা ক্ষমতায় আসবে কোনদিন তারা মমতা ব্যানার্জি বাদ দিয়ে ক্ষমতায় আসতে পারে না এত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকবে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস যারা ভাবছে টিভির পর্দায় বসে যারা বলছে তারা এলাকায় ঘুরে যান যে এলাকায় তৃণমূল কংগ্রেসের মাটি কত সরস মাটি কত সরস ঘাটি কেমন ভাবে কর্মীদের সাথে ব্যবহার করতে হয় কেমন ভাবে